নমস্কার বন্ধুরা, আমি রুমা সাহা। ওয়েলকাম কিচেনে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ফ্রুটস কেকের রেসিপি। আজ 25 ডিসেম্বর, ক্রিসমাস, তাই আমার সকল দর্শক বন্ধুদের মেরি ক্রিসমাস জানিয়ে এই রেসিপিটি শুরু করছি। তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই এই রেসিপিটি আমি কীভাবে বানাবো। এই রেসিপিটি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি টুটি ফুটি, খেজুর, মোরব্বা, কিশমিশ, কাজু বাদাম, আমন্ড আর চীনাবাদাম। আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। ফ্রুটসগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এতে কিন্তু কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবার আমি এই ড্রাই ফ্রুটসের মধ্যে দিয়ে দেবো অরেঞ্জ জুস। আমি এখানে 4 হাতা অরেঞ্জ জুস ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি অরেঞ্জ জুস অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে আপনারা মাজা বা ফ্রুটি ব্যবহার করতে পারেন। এবার এই ড্রাই ফ্রুটসগুলো আমি 4 থেকে 5 ঘন্টা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। যদি ওভারনাইট রাখা যায় খুবই ভালো, আর আপনাদের কাছে যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেবেন। এতে কিন্তু ফ্রুটসগুলোর মধ্যে অরেঞ্জ জুসটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। কেকটা বানানোর আগে আমি ওভেনটাকে একটু রেডি করে নেব। আমি এখানে একটি পাত্র বসিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য কিছুটা নুন আমি ছিটিয়ে নিয়েছি এবং একটি স্ট্যান্ড বসিয়ে আমি প্রিহিটে বসিয়ে দিয়েছি। এবার একটি কেকটি নিয়ে নিয়েছি, এর মধ্যে সবার প্রথমে আমি বাটার ব্রাশ করে নেব, তারপর এর মধ্যে বাটার পেপার লাগিয়ে দেব। এবার বাটার পেপারের উপরে আবার বাটার ব্রাশ করে নেব। এবার ওভেনে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 6 টেবিল স্পুন চিনি। এবার চিনিটাকে আমি ক্যারামেলাইজড করে নেব। কন্টিনিউ খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে যাতে চিনিটা লেগে না যায়। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেব। এবার কন্টিনিউ নেড়ে যাব। দেখুন চিনিটা খুব ভালোভাবে ক্যারামেলাইজড হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে রাখব। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1 বাটি গুঁড়ো করে নেওয়া চিনি। আর 1/2 বাটি রিফাইন অয়েল দিয়ে দেব। আর দিয়ে দেব 1 হাতা মেল্টেড বাটার। এবার সমস্ত কিছু নিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 হাতা ক্যারামেলাইজ সুগার। এইভাবে চিনিটা গলিয়ে নিলে কেকের কালারটা কিন্তু খুব সুন্দর আসে, একটা ব্রাউন কালার আসে এবং খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1 বাটি ময়দা। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, 1 টিস্পুন লবঙ্গ, দারচিনি এবং জায়ফলের গুঁড়ো, 2 টিস্পুন গুঁড়ো দুধ,
আর দিয়ে দেব 1/4 টিস্পুন লবণ। এবার ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেব যাতে কোনো দানা থাকলে সেটা বেরিয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, আর এর মধ্যে দিয়ে দেব 2 হাতা ঈশদুষ্ণ করে রাখা দুধ। দুধটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। দেখুন ড্রাই ফ্রুটসগুলো খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে গেছে। এবার এই মিশ্রণের মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। এবার ভালোভাবে মিক্স করে নেব। এবার কেক টিনের মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো ঢেলে দেব। এবার একটু ঝাঁকিয়ে নেব যাতে ব্যাটারটার মধ্যে কোনো বাবল না থাকে। এবার আমি স্ট্যান্ডের মধ্যে কেক টিনটা বসিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি লো টু মিডিয়াম ফ্লেমে কেকটি বেক করব। কখনো কেক তৈরি করার সময় হাই ফ্লেমে দেবেন না, তাহলে কেকের তলাটি কিন্তু পুড়ে যাবে আর উপরটি কাঁচা থাকবে। দেখুন কেকটি কি সুন্দর আস্তে আস্তে ফুলে উঠছে। এবার কেকের ঢাকনাটা তুলে আমি ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে নেব। আমি 20 মিনিটের মতন কেকটি বেক করেছি। এরপর কেকের উপর আমি বাটার পেপার দিয়ে ঢেকে দিয়েছি, তার উপর কেক টিনের উপর আমি একটি ঢাকনা ঢেকে দিয়েছি এবং এরপর কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর 5-7 মিনিট বেক করার পর কাঁচের ঢাকনাটি আমি খুলে নেব। দেখুন কেকটি কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অনুরোধ করব পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। দেখুন কেকটি আমি সুন্দরভাবে এবার উল্টে নিয়েছি। এবার আমি বাটার পেপারটা তুলে দেব। এবার একটা প্লেট দিয়ে আবার কেকটাকে আমি উল্টে নেব। এবার কেকটি আমি কেটে সবাইকে পরিবেশন করব। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য সকলকে জানাই অনেক ধন্যবাদ। দেখুন কেকটি খুব সুন্দরভাবে কেটে নিয়েছে এবং কেকটি কিন্তু খুব সুন্দর স্পঞ্জি হয়েছে দেখতে।